4 বছরে ভারতে এলো প্রথম চিনুক হেলিকপ্টার। চুক্তি হয়েছিল মোদি ক্ষমতায় আসার পর, লোকসভা নির্বাচনের আগেই সেই যুদ্ধ হেলিকপ্টার এলো ভারতে। ফিলাডেলফিয়ায় ভারতের হাতে আনুষ্ঠানিকভাবে চিনুক হেলিকপ্টার তুলে দিল আমেরিকা। ফিলাডেলফিয়ায় বোয়িং ফ্যাসিলিটিতে আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ সিংলার উপস্থিতিতে সেই চিনুক তুলে দেওয়া হয়েছে ভারতের হাতে। উপস্থিত ছিলেন ভারতের ডিজিএও এয়ার মার্শাল এদেব, নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী। এদিন ভারত ও আমেরিকার সম্পর্ক নিয়ে বলতে গিয়ে রাষ্ট্রদূত হর্ষ সিংলা বলেন, বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্কের উন্নতি হচ্ছে। ভিয়েতনাম, আফগানিস্তান কিংবা ইরাক, যে কোনো যুদ্ধেই চিনুক দেখা গিয়েছে যুদ্ধক্ষেত্রে। 1962-তে প্রথম চিনুক উড়ানো হয়, এরপর অনেক আধুনিকীকরণ করানো হয়েছে। বর্তমানে বিশ্বের সবথেকে আধুনিক হেলিকপ্টার এটি। চিনুক বইতে পারে 9.6 টন কার্গো, কামান, এমনকি সাজোয়া গাড়িও। পাহাড়ের ওপর থেকে যুদ্ধের জন্য যথেষ্ট উপযোগী এটি। যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার কাজ সব ক্ষেত্রেই অপরিহার্য চিনুক। এটি ভারতীয় সেনায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি সহযোজন। সীমান্তে নানা প্রজেক্টেও কাজে লাগানো যাবে চিনুককে। সরু উপত্যকা দিয়ে জিনিসপত্র বয়ে নিয়ে যেতে পারবে চিনুক।